সো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালটি অন্যরকম একটি টিউটোরিয়াল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আপনারা অনেকেই দেখে থাকবেন বড় বড় ইউটিউবাররা লোয়ার থার্ড ব্যবহার করে থাকে, অনেকে আবার বোঝেন না যে লোয়ার থার্ড আসলে কি। তো আমার ভিডিও চলাকালীন সময়ে দেখতে পাচ্ছেন, আমার নিচে দেখতে পাচ্ছেন একটি ফেসবুকের আইকন আসলো এবং আমার ফেসবুক আইডিটির নাম আসলো, সে এদিকে বলা হচ্ছে লোয়ার থার্ড। তো এই লোয়ার থার্ড ব্যবহার করে আপনার ভিডিওতে কিন্তু আরো আকর্ষণীয় করতে পারেন, আপনার ফেসবুক টুইটার এবং গুগল প্লাস সব অ্যাকাউন্ট গুলো আপনারা এখানে জাস্ট যোগ করতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার ভিডিওটি আকর্ষণীয় করতে পারেন। বড় বড় ইউটিউবাররা কিন্তু লোয়ার থার্ড ব্যবহার করে থাকে, কিন্তু আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল ফোনটির মাধ্যমে জাস্ট কাইন মাস্টার অ্যাপস দিয়ে আপনারা লোয়ার থার্ড বানিয়ে নেবেন আপনার চ্যানেলের জন্য, এবং আপনি জাস্ট যে কোনো ভিডিওতে সেই লোয়ার থার্ডটি ব্যবহার করতে পারবেন। জাস্ট একবার বানিয়ে নেবেন এবং প্রতিটা ভিডিওতে আপনি কিন্তু লোয়ার থার্ডটি ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলতেছি, তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টা ঘন্টি বাজিয়ে দিন, কারণ আমরা মোবাইল রিলেটেড ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, লোয়ার থার্ড বানানোর জন্য জাস্ট আপনারা কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর এমটি প্রজেক্টে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন অবশ্যই। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর জাস্ট আপনারা এটা আমরা কালার চেঞ্জ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন কালারের একটি অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার নিয়ে নেব। তো জাস্ট এখান থেকে আমরা ফার্স্ট টাইম গ্রিন বাদে সবগুলো কালার আপনার গ্রিন এবং ব্লু বাদে সবগুলো কালার আপনারা নিতে পারেন। তো জাস্ট আমি রেড কালার নিয়ে নিলাম, জাস্ট ওকে ক্লিক করে দিলাম। তারপর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, যে এই আইকনের উপর ক্লিক করেন তাহলে তারপর এখানে ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম প্লে হেডেক। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে এই এই যে রেড আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটার একটি কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো আমরা জাস্ট এখন চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর সেই স্ক্রিনশটটা আপনার খুঁজে বের করবো। তো জাস্ট আমি যদি চলে আসি, তো নিচের দিকে দেখেন এটি কিন্তু ক্যাপচার হয়ে গেছে। তো এটা হওয়ার পর আমরা জাস্ট কী করব, এটাকে আমরা একটু ক্রপ করে নিব, অর্থাৎ কেটে নিব। তো জাস্ট আপনারা যে কোনো ফটো এডিটর কিংবা আপনাদের ফোনেও থাকে কিন্তু ক্রপ করার অপশান, তো জাস্ট আপনারা সেখান থেকে ক্রপ করে নেবেন। তো ক্রপটা কী করবেন, জাস্ট এইভাবে কিন্তু একবারে ছোটো আকারে করে নেবেন। তো জাস্ট আমি একটু ছোটো আকারে করে নিচ্ছি, দেখেন। তো এভাবে করে নেওয়ার পর জাস্ট সেভ করে দেবেন এটা। তো ফটোটি সেভ হয়ে গেছে। তারপর আমি আবার সেখানে চলে যাব, যাওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কীভাবে লোয়ার থার্ড বানাবেন। তো আবার জাস্ট আমি কাইন মাস্টার অ্যাপসে চলে যাচ্ছি। তো কাইন মাস্টার অ্যাপসে আসার পর জাস্ট আপনারা যে রেড ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেখানে আবার ক্লিক করে দিলে দিয়ে আপনারা জাস্ট গ্রিনটা সিলেক্ট করে নেবেন, কারণ গ্রিনটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো জাস্ট গ্রিন নেওয়ার পর জাস্ট এখন আপনাদের কী করতে হবে, ফেসবুকের যে পিএনজি একটা ফরম্যাটের ফটো থাকে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। সেই পিএনজি ফরম্যাটের ফটোটা এখানে অ্যাড করব আমরা। জাস্ট এখানে চলে যাচ্ছে এবং সেই ফটোটা এখানে নিয়ে আসতেছি। সো ফটোটা আনার পর জাস্ট আপনারা এই কর্নারের দিকে এটাকে লাগিয়ে নেবেন। তো জাস্ট এখানে নেওয়ার পর জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেন, দেন আপনারা যে লাল ব্যাকগ্রাউন্ডটি মানে ক্রপ করলেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসুন। তো জাস্ট আমি এখানে নিয়ে আসতেছি এবং এটাকে জাস্ট ছোটো করে দিবেন আপনারা। ছোটো করে দেওয়ার পর এইরকম পজিশানে আপনারা এটাকে এখানে রেখে দেবেন। তো এখানে আপনারা ভালোভাবে এটাকে সাজিয়ে নেবেন। তো নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কী করতে পারেন, আপনারা এটাকে এখানে টেক্সট অর্থাৎ আপনার যে ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডি নাম এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার ফেসবুক আইডির নামটা এখানে দিয়ে দিতেছি। তো ফেসবুক আইডির নামটি দেওয়ার পর জাস্ট আমি এটা করবো কি, এখানে জাস্ট এখানে নিয়ে আসবো লাল ব্যাকগ্রাউন্ডটির উপর, জাস্ট এখানে বড় করে জাস্ট এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো এখন আপনারা কি করতে পারেন, এটাকে আপনারা বিভিন্ন অ্যামিনেটেড করতে পারেন। তো জাস্ট অ্যামিনেটেড করার জন্য আপনারা ফেসবুক ফটোটি যদি অ্যামিনেটেড করতে চান তাহলে আপনারা এইভাবে অ্যামিনেট করতে পারেন, তাছাড়া এটার আউট অ্যামিনেশন তৈরি করতে পারেন। তো জাস্ট এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট একটু অ্যামিনেটেড দিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি। সো দেখুন, এখানে অ্যামিনেটেড দিয়ে দিচ্ছি এবং এটা অবশ্যই আপনারা আউট লাইন অ্যামিনেটেডগুলো দিয়ে দিবেন। সো তারপর টেক্সটেরও আপনার সবকটি কিন্তু আপনারা অ্যামিনেটেড দিয়ে দিবেন। তো আমি একটু দিয়ে দিতেছি। সো এখান থেকে একটি অ্যামিনেটেড আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো অ্যামিনেটেড দেওয়ার পালা শেষ। তো জাস্ট আমরা এটাকে একটু বাড়িয়ে দিই।
জাস্ট সবগুলো আপনারা একটু বাড়ি একটু একটু করে বাড়িয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন। তো জাস্ট নেওয়ার পর এটা ওকেতে ক্লিক করে দিলাম, দেন এটা এই ভিডিওটা যদি আমরা চালু করি তাহলে কীরকম হয় দেখেন। তো এরকম আসবে, আসার পর আবার একটু আউটলাইন এমডেটগুলো চালু হয়ে যাবে, তো এভাবে চলে যাবে। জাস্ট এখন এটা আমরা সেভ করে নেব, তো সেভ করার জন্য এখানে চলে যাবো, জাস্ট এখানে আমরা সেভ করে নিই। তো একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যে এটি সেভ হয়ে যাবে অবশ্য। সো এভাবে কিন্তু আপনারা এই ভিডিওটি সেভ করে নেবেন, নেওয়ার পর আপনাদের দেখে দিই কীভাবে আপনারা এটি ইউজ করবেন। তো ওকে, তো এখন যদি আপনি যে কোনো ভিডিওতে এটি সেট করতে চান, তো আমি একটি ভিডিওতে আপনাদের জাস্ট শো করে দেখিয়ে দিতেছি। সো এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিতেছি, ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তো এই ভিডিওটি আমি ওটা ইউজ করব। তো জাস্ট আবারও এখানে ভিডিওটা সিলেক্ট করে নিই, এক্সপোর্ট যদি করলাম, তো জাস্ট নেওয়ার পর এটা আমি বসিয়ে নিতে পারবো আমার যেখানে সেখানে। জাস্ট এখানে কর্নারের দিকে বসিয়ে নেবেন, কারণ সবাই কর্নারের দিকে ইউজ করে। জাস্ট তারপর আপনার কমা কিন্তু চলে যাবেন, জাস্ট এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে গেছে, জাস্ট এটা ওকে করে দিলাম। তো জাস্ট এখানে যদি আমি এখন ভিডিওটা চালু করি দেখেন তাহলে কি হয়। তো ভিডিওটি চালু করার সাথে দেখেন লোয়ার টাচ কিন্তু চালু হয়ে গেল, এবং এটা কিন্তু এভাবে চলে যাবে আবার। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওতে জাস্ট একবার বানিয়ে আপনারা যে কোনো ভিডিওতে কিন্তু এটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জাস্ট আপনারা জয়েন করে আপনার কিন্তু সমস্যাগুলো আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। তাছাড়া আমার আমার সাথে জাস্ট ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক আইডির নেম আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জাস্ট আপনারা সার্চ করে আমাকে কিন্তু নক দিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনার সামনে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা সামনের দিনে আরও নতুন নতুন টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এসকে টেকনোলজি 24 পরিবারের সাথেই থাকবেন। সো গুড বাই।